যে সাবজেক্টটা নিয়ে পরীক্ষা দিতে এসছে সেই সাবজেক্টটার বানানটাই ঠিকঠাক বলতে পারেনি। ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের ভিডিওটা একটু স্পেশাল, একটু অন্য রকমের। ভিডিওটা শুরু করার আগেই একটা গল্প দিয়ে শুরু করি। আমাদের এক শিক্ষক যিনি সাইকোলজির এক্সাম নিচ্ছিলেন এবং সাইকোলজির ওরাল এক্সাম নেবার সময় তিনি তার স্টুডেন্টকে জাস্ট একটাই প্রশ্ন করছিলেন যে সাইকোলজির বানানটাকে তুমি বলো, যদি সাইকোলজির বানান ঠিক করে সে বলতে পারে তাহলে সে পাস করবে, আর যদি বানানটা ভুল করে ফেলে তাহলে সে ফেল করবে। এবং অস্বাভাবিকভাবে দেখা গেছিল যে অনেক স্টুডেন্ট সে বছর কিন্তু ফ্রেন্ডস ফেল করেছিল। তার কারণ, তারা যে সাবজেক্টটা নিয়ে সারা বছর পড়াশোনা করেছে, যে সাবজেক্টটা নিয়ে পরীক্ষা দিতে এসছে সেই সাবজেক্টটার বানানটাই ঠিকঠাক বলতে পারেনি। ভীষণ আশ্চর্যের ব্যাপার, তাই না? ঠিক সিমিলারলি ফ্রেন্ডস, এমওএ বিজনেস একটা খুব রেলিভেন্ট বিজনেস। সারা পৃথিবীতে বহু মানুষ এই বিজনেসটাতে সাকসেসফুল হয়েছে এবং ইন দ্য মিন টাইম সারা পৃথিবীতে কিন্তু ফ্রেন্ডস বহু মানুষ এই ব্যবসাটাতে ফেলও করেছে প্যারালালি। যে কোনো প্রিন্সিপালে, সাকসেস প্রিন্সিপালে 80-20 রুল কাজ করে। যদি কোনো জায়গায় 20% স্টুডেন্ট বা মানুষ সাকসেসফুল হয় তাহলে কিন্তু সেখানে 80% মানুষ ফেল করে। এমওএ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু ঘটনাটা তাই ফ্রেন্ডস। এমওএ বিজনেসে বহু মানুষ সাকসেসফুল যেরকম হয় সে নাম্বারটা 20%, কারণ সাকসেস প্রিন্সিপাল এটাই, এটাই আমাদেরকে বুঝতে হবে। এবং 80% মানুষ কিন্তু ফেল করে, এবং যারা ফেল করে দেখবেন যে তারা হয়তো এমওএর বানানটাই বলতে পারে না। অর্থাৎ আপনার আশেপাশে অনেক মানুষ আপনাকে বলতে পারে যে আমি এমওএ বিজনেস করেছিলাম এককালে, এক সময় করেছি, এমওএ জানি। আপনি শুধু জাস্ট ওদেরকে জিজ্ঞেসে করুন যে এমওএর বানানটা কী। আপনি শুনলে অবাক হবেন, ওই এক্সামিনারের রোলটা আপনি একবার প্লে করে দেখুন, আপনি বুঝতে পারবেন যে তারা অস্বাভাবিকভাবে এমওএর বানানটাই জানে না। তারা এমওএর বানান ভুল বলবে বা যেটা আপনাকে বলবে সেখানেই বুঝতে পারবেন ওই প্রশ্নটার উত্তরে যে সে কতটা ডিটেলে বিজনেসটা করেছে, সে কতটা ভালোভাবে মন দিয়ে বিজনেসটা করেছে এবং সে এর মধ্যে কতটা ইনভলভ হয়েছিল। ঠিক সেরকমই গল্পটা যে একজন সাইকোলজির স্টুডেন্ট সারা বছর এক্সাম দেওয়ার পরে যে স্টুডেন্ট সাইকোলজির বানানটাই বলতে পারেনি, ঘটনাটা কিন্তু ফ্রেন্ড সেরকমই হবে। আপনি এমওএ বিজনেস সারা বছর করার পরে যে ফেল করেছে তার কাছে জিজ্ঞেস করবেন, যে বলে আমি এমওএ জানি, জাস্ট তার কাছে বানানটা জিজ্ঞেস করে দেখুন। আপনি অবাক হয়ে যাবেন, আপনি বিস্ময় হয়ে, সে বানানটাই বলতে পারছে না, সেই কারণেই সে ফেল করছে, কারণ সে এমওএর বানানটাই যে জানে না সে আর কি জানে। সুতরাং এটা দারুণ একটা বিষয়, আপনি এটা আজ থেকে ট্রাই করুন। এবং এখানেই কিন্তু ফ্রেন্ডস মানুষ ডিফারেন্ট ক্রিয়েট করছে, যারা সাকসেসফুল হচ্ছে এবং হচ্ছে না। সো এমওএ বিজনেসে যদি সাকসেসফুল হতে হয় তাহলে ফ্রেন্ড শুধু নলেজ বা হালকা নলেজ, আলতো নলেজ, সেগুলোতে কিন্তু কখনো হবে না। নলেজটাকে যদি আপনি অ্যাকশানে কনভার্ট করেন তখন আপনার উইজডম আসবে এবং সেই উইজডম দিয়েই ফ্রেন্ডস এই বিজনেসে সাকসেসফুল হওয়া যায়। কোনো ভিডিও পাবলিশ করতে হয় তাহলে শুধু হালকা নলেজে এই ভিডিও করা যায় না, কারণ কোনো ক্ষেত্রেই সাকসেসফুল হওয়া যায় না। তার জন্য প্রপার নলেজ, প্রপার টুলস এবং প্রপার ওয়েতে এটাকে পাবলিশ করতে হচ্ছে, তারপরেই কিন্তু আপনি ভিডিওটা ভালোভাবে দেখতে পাচ্ছেন এবং এর থেকেও আরও ভালো করা যায়। এটাই কারণ ফ্রেন্ডস, কারণ আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে নলেজ অ্যাকোয়ার করতে হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে শিখতে হচ্ছে। এমওএ বিজনেসের ক্ষেত্রেও কি সেটার কথা বাদ যায়? ওটার ক্ষেত্রেও কিন্তু ফ্রেন্ডস তাই। সেখানেও যদি আপনাকে সাকসেসফুল হতে হয়, আমাদেরকে সাকসেসফুল হতে হয়, প্রত্যেকটা দিন আমাদেরকে পড়াশোনা করতে লাগবে, প্রত্যেকটা দিন আমাদের নতুন স্কিল শিখতে লাগবে, এভাবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারি এবং সাকসেসফুল হতে পারি। সো উইশ ইউ অল দ্য বেস্ট, সবাই সাকসেস পান এই আশা করছি। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গো ডায়মন্ড। Satisfaction. Satisfaction guarantee. It's that simple.